নমস্কার সকলকে, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। যে আজকের এই যে সময়টা চলছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সময়। কেন, তার জন্য কিন্তু অবশ্যই সেগুলো নিয়েই আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী কয়েকদিন পরেই কিন্তু রয়েছে সরস্বতী পূজা। কারণ আমরা জানি যে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীকে আমরা আরাধনা করি, এবং সকাল থেকে কিন্তু আমরা পূজা পাঠ এবং তাকে কিন্তু আরাধনায় আমরা মত্ত থাকি প্রত্যেকেই, শিশুর থেকে বয়স্ক সকলেই। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এই মায়ের, অর্থাৎ এই মা সরস্বতী পূজা হয়। অ্যাকচুয়ালি হচ্ছে সরস্বতী মূলত কিন্তু বৈদিক দেবী, এবং এই বেদের সরস্বতী প্রধানত নদী মাতৃক, অর্থাৎ নদীর আদিষ্ঠাত্রী দেবী কিন্তু হচ্ছে মা সরস্বতী। কিন্তু এটা বেদের বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। সরস, অর্থাৎ এই যে সরস্বতী, সরস শব্দের অর্থ হচ্ছে জল। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হচ্ছে জলবর্তী, অর্থাৎ নদী। তিনি বিদ্যার যেমন দেবী, তিনি জ্ঞানের দেবী। তার হাতে বিনা পানি, অর্থাৎ বিনা থাকার জন্য তার নাম, আবার তার নাম কিন্তু আবার বিনা পানি বলেও আমরা অনেকে চিনি। এবং তার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, কুলপ্রিয়া। তার নাম কিন্তু অনেক রকমের নাম রয়েছে, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া, বিদ্যার দেবী বলে বিদ্যার দেবী বলা হয়, জ্ঞান জ্ঞানদায়িনী বলা হয়। তাহলে এই নামগুলো কিন্তু তার কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু কয়েকটা জায়গায় বিভিন্ন তথ্য বিভিন্নভাবে রয়েছে। যে অনেক জায়গায় বলছে যে বৃহস্পতির, যেমন আমাদের জ্ঞানের দেবতা, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং তারই পত্নী হচ্ছেন, আবার অনেক জায়গায় বলা হচ্ছে সরস্বতী। এবং এটা কিন্তু বিতর্কিত জায়গাও রয়েছে বেশ কিছু জায়গায়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, সরস্বতী তীরে বিভিন্ন যজ্ঞের যজ্ঞ হতো, এবং সেখানে তারা অনেক ঋষিরা তারা কিন্তু তাদের সাধনা, যে সাধনা করেছিল, সাধনা করে তারা কিন্তু সাকসেস পেয়েছিল। তাহলে এই জন্য কিন্তু এই সরস্বতীর যে তীরবর্তী স্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, মা সরস্বতীর যে জায়গাগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গা রয়েছে, কারণ এখানে আবার কিন্তু আবার অন্য একটা জায়গায় বলছে দেবী সরস্বতী হচ্ছে জ্ঞানের দেবী। যেমন সরস্বতী প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে সূর্যাগ্নির জ্যোতিষ জ্যোতিতে, এবং সেখানে বলছে জ্যোতির তেজ তাপ চৈতন্য রূপে জীবদেহে বিরাজ করায় চেতনা এবং জ্ঞানের দেবী হিসাবেই তিনি কিন্তু মা সরস্বতী। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে অনুযায়ী এখানে কিন্তু আবার কিন্তু অন্য বলছে, এখানে বলছে যে বিষ্ণুর তিন পত্নী ছিলেন, একজন হচ্ছে লক্ষ্মী, একজন হচ্ছে সরস্বতী, আর একজন হচ্ছে গঙ্গা। এই গঙ্গার সঙ্গে সরস্বতীর যখন বিবাদ তৈরি হয়, তখন গঙ্গার অভিশাপে কিন্তু সরস্বতী নদীতে পরিণত হয়। তাহলে এটাও কিন্তু বিভিন্নভাবে সেটা তার ব্যাখ্যা রয়েছে। এবং এই নদী রূপে সে যখন পৃথিবীর দিকে চলে আসে, তখন পৃথিবীতে তার বিভিন্নভাবে তার পূজা পাঠের জায়গা তৈরি হয়েছে। তাহলে এটাও কিন্তু দেখা যাচ্ছে। আবার কিন্তু বর্তমানে বলছে যে আমরা বর্তমানে দেখি যে সরস্বতীর বাহন হিসাবে কিন্তু হাঁসকে দেখি আমরা, রাজহাঁস। তাহলে এই রাজহাঁস, অর্থাৎ রাজহাঁসের নিয়েও কিন্তু এই যে বাহন হিসাবে সরস্বতীর বাহনের কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রকমের মতনৈক্য রয়েছে। কারণ বলছে যে এক সময় তার বাহন কখনো রয়েছে তার ক্ষেত্রে সিংহ, কখনো রয়েছে ময়ূর, আবার কখনো সেখানে দেখা যাচ্ছে যে রাজহংস। তাহলে এটা কখন কিভাবে হচ্ছে, এটা বিভিন্নভাবে বিভিন্ন পণ্ডিতরা বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জায়গায় সেইভাবেই লেখা রয়েছে। তা সরস্বতী দেবীর বাহন কিন্তু শুধু পাখিই নয়, বলছে বেদে এবং উপনিষদে হংস শব্দের অর্থ হচ্ছে সূর্য, এবং সূর্যের সৃজনী শক্তি কিন্তু ব্রহ্মা এবং সূর্যাগ্নির গতিশীল কিরণ রূপ। এখানে কিন্তু আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, অর্থাৎ
ব্রহ্মা বিষ্ণু এবং শিব শক্তির সরস্বতী দেবীর বাহন হিসাবে কিন্তু এখানে কিন্তু রয়েছে। তাই বলছে যে হংস বা সূর্য একেবারে যুক্তিসঙ্গত কারণ রয়েছে এখানে বা তার বাহন হিসাবে। এগুলো বিভিন্নভাবে তার ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন আমাদের বিভিন্ন বৈদিক যে পুঁথিগত যে জায়গাগুলো রয়েছে তার বিভিন্ন বিভিন্নভাবে ব্যাখ্যা রয়েছে। আমরা সেইখান থেকে সেই সমস্ত পুঁথি বা সেই সমস্ত বিভিন্ন রকমের বেদ বা উপনিষদের সেখান থেকেই আমরা কিন্তু এই জিনিসগুলো জানতে পারি। বলছে তবে বৈদিক সাক্ষ্য থেকে জানা যায় যে সিংহ বা মেষ সরস্বতী দেবীর আদি বাহন ছিল, কিন্তু পরবর্তী সময়ে দেবী দুর্গা সরস্বতী দেবীর কাছ থেকে সিংহকে নিয়ে নেয় এবং তার কার্তিকও নিয়ে নেয়, কি না তার ময়ূর। তাহলে ময়ূর নিয়ে নিচ্ছে কার্তিক, মা দুর্গা নিয়ে নিল সিংহকে। তাহলে এখানে আমি যেটা আগেই বললাম এবং এটা কিন্তু সেইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন তত্ত্বগুণ রয়েছে এবং সেই অনুযায়ী বলছে। এবং পরবর্তী সময়ে সরস্বতী দেবী হংসকেই তার চিরস্থায়ী হিসাবে তার বাহনের মর্যাদা দিয়েছেন। এবং এই যে বিভিন্ন ব্যাখ্যা, এই যে কেন বলবো যে এখানে একটা সিম্বল, আপনারা একটা চিন্তা ভাবনা করবেন যে মা সরস্বতী বাহন হিসেবে বর্তমানে যেটাও রয়েছে রাজহংস রয়েছে এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একসময় তার চতুর্ভুজা তিনি ছিলেন, এখন তিনি দ্বিভুজা রূপে আছেন। এই যে চতুর্ভুজার, চতুর্ভুজার চারটে হাতে চার রকম চারটে বেদের কিন্তু নির্দিষ্ট বর্ণনা রয়েছে। আমাদের যে চারটে বেদ রয়েছে সেই চারটে বেদকে কিন্তু ইন্ডিকেশন করছে। তার জন্য দেখবেন যে কখনো তার বিনা পানি তার হাতে এক হাতে রয়েছে, অর্থাৎ এই চতুর হাতের মধ্যে দুই হাতে সে বিনা বাজাচ্ছে, এক হাতে রয়েছে তার বই পুস্তক রয়েছে, আর এক হাতে রয়েছে তার জলপূর্ণ পাত্র রয়েছে। তাহলে এই হচ্ছে চতুর, অর্থাৎ চতুর্ভুজা মা সরস্বতীর রূপ। আর দ্বিভুজা মা সরস্বতীর বর্তমানে আমরা যে পুজো করি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে পুজো করে থাকি, বাড়িতে শিক্ষার্থীরা পুজো করে থাকেন, তাহলে সেটা সেখানে কিন্তু সেখানে কোনো ক্ষেত্রে সে বিনা বাজাচ্ছে, কখনো সে তার হাতে পুস্তক রয়েছে, এইভাবে বিভিন্নভাবে কিন্তু তার এক আখ্যা দেওয়া রয়েছে। তার মানে এখানে আমরা যেটা পাই যে আমাদের এই যে পুস্তক, পুস্তক থেকে আমাদের জ্ঞানের জ্ঞানটা তৈরি হয়, একাধিক জ্ঞানের সঞ্চার হয় পুস্তক, তার একটা সিম্বল। এবং তার সঙ্গে সঙ্গে বীণা, এই যে বীণার একটা তা, এটা কিন্তু ছন্দ বলুন, তাহলে সেই ছন্দ আমাদের মনকে প্রভাবিত করে। একটা মানুষের মনের মধ্যে যদি ছন্দ না থাকে তাহলে সে জীবনে উন্নতি করতে পারে না, তাহলে সেই ছন্দময় জীবনে সে শান্তি পায়। আর তার সঙ্গে সঙ্গে কি আছে না, জলপূর্ণ পাত্র, যে জলপূর্ণ পাত্রের যেটা আখ্যা দেওয়া হচ্ছে যে পবিত্রতা, একটা মানুষের মধ্যে পবিত্রতা ভীষণ প্রয়োজন, তাহলে শৈশবকাল থেকে সেই সকল জাতক জাতিকাদের মধ্যে পবিত্রতাই সম্পূর্ণতাই থাকে, যেটা ধীরে ধীরে হয়তো তার অবক্ষয়ের দিকে যায়। তাহলে এটাই কিন্তু বোঝাতে চেয়েছে, একটা শৈশবকালে সে কিন্তু মা তার হাতে খড়ি হয় এই সরস্বতী পুজোর দিন থেকে, অর্থাৎ তার পড়াশোনার সূচনা তৈরি হয় কিন্তু এই সরস্বতী পুজোর দিন থেকে। এবং এই যে রাজহংস রয়েছে, কারণ রাজহংসের একটা গুণ রয়েছে, সেটা বলা হচ্ছে যে কোনো জলাশয়ের মধ্যে অর্থাৎ কোনো জলপূর্ণ পাত্রে যদি দুধ ঢেলে দেওয়া যায় তাহলে হংসের একটা গুণ রয়েছে, সেটা শুধুমাত্র সে ওই দুধটাকে শোষণ করবে, সে কিন্তু অন্যগুলো জল বা অন্য কিছু শোষণ করবে না। তাহলে এই যে জ্ঞান রয়েছে বা এই যে তার মধ্যে যে প্রতিভা রয়েছে, এই প্রতিভাটাকে বলছে যে আপনাদের মধ্যে মানে অর্থাৎ মানুষের মধ্যে সেই জায়গাটার সঞ্চার হোক। একটা স্টুডেন্টের জীবনে সে যদি সেই জায়গাটার সঞ্চার হয় তাহলে সে জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে। অর্থাৎ আমাদের শিক্ষার মধ্যে দুরকম শিক্ষাই আছে, একটা জ্ঞানের শিক্ষা, যেমন জ্ঞান, জ্ঞানের মধ্যে অনেক রকমের জ্ঞান আছে। তাহলে কখন কোন জ্ঞানটা প্রযোজ্য একটা ছাত্র একটা ছাত্রীর মধ্যে সেটা সঠিকভাবে নির্ণয় করার ক্ষেত্রেও কিন্তু মা সরস্বতীর কৃপা প্রয়োজন। এবং সেই জন্যই বলছে এই যে রাজহংস তার বাহন হিসাবে কাজ করছে। তাহলে এই যে জায়গাগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু
সিম্বল রয়েছে, মায়ের যে শাড়ির, অর্থাৎ যেখানে আমরা বলি যে মা কিন্তু, অর্থাৎ এখানে মা সরস্বতীর যে রূপ শ্বেত বর্ণ, এই যে শ্বেত বর্ণ অর্থাৎ এখানে শান্তির একটা প্রতীক, তার মধ্যে নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ একটা শৈশবকাল, একটা স্টুডেন্ট, একটা ছাত্রছাত্রী যারা থাকে তাদের মনটা নিট অ্যান্ড ক্লিন থাকা প্রয়োজন, অনেস্ট তার মধ্যে রয়েছে। তার জন্য আমরা তাকে, তাদের এই সিম্বল, তাকে নিয়ে এই সিম্বলগুলোকে নিয়ে আমরা পুজো করি, যাতে আমাদের মধ্যে ওই জিনিসটা, ওই পজিটিভ এনার্জিটা জাগ্রত হয়। আমরা প্রত্যেকেই ছোটোর থেকে সেইটাই কিন্তু আমরা কামনা করি, এবং প্রত্যেকের বাবা মা গার্জিয়ান যারা আছে তারা তাদের সন্তানকে কিন্তু এইভাবেই লালন পালন করার চেষ্টা করে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের জন্মছকের কানেকশন, আমি বারবার বলে থাকি, কারণ এখানে সেই জায়গাটায় ঘুরে ফিরে আসছে যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এরা যেভাবে একটা জাতক জাতিকে প্রভাবিত করে, সে সেইভাবে প্রভাবিত হতে বাধ্য হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তার কিছু প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন অবশ্যই প্রয়োজন। এবং সেই জন্যই এই মা সরস্বতীর আরাধনা আমরা যদি দৈবিক মতে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে করে থাকি, তাহলে সেই জায়গার থেকে বেরোতে পারব। এবং আমাদের শাস্ত্রীয় বিভিন্ন বিধান রয়েছে, পড়াশোনা যাদের পড়াশোনায় অমনোযোগী, মা সরস্বতীর কৃপা লাভ তার মধ্যে যদি আসে, মা সরস্বতীকে যদি সঠিক ক্রিয়ার মাধ্যমে পূজা অর্চনা করা যায়, এবং তাহলে কিন্তু তার জীবনের অনেক কিছু পরিবর্তন আসে। এবং এই যে সরস্বতীর নির্দিষ্ট যে ক্রিয়া রয়েছে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই নির্দিষ্ট দিনটা, এই পঞ্চমী পক্ষ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাঘ মাসের মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে যারা জৈন এবং এখানে বলবো জৈন এবং বৌদ্ধদের মধ্যেও কিন্তু মা সরস্বতীর আরাধনার জায়গা রয়েছে, কারণ এখানে আরও তথ্য বলছে যে জৈনদের মধ্যে 24 জন যে দেবদেবী রয়েছে, বিদ্যার দেবদেবী, তার মধ্যে কিন্তু মা সরস্বতী অন্যতম। আবার এখানে বলছে যে 16 জন দেবদেবীর মধ্যেও অন্যতম মা সরস্বতী এখানে কিন্তু, অর্থাৎ এই যে বিভিন্ন যে সম্প্রদায় তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে জায়গাগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে মা সরস্বতীকে নিয়ে। তাই মা সরস্বতীর আরাধনা কিছু কিছু জিনিস লাগে যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো ছাড়া মা সরস্বতীর পুজো হয় না। এবং সেই মা সরস্বতী সেই জন্য বলছে যে কিন্তু এখানে একটা জিনিস আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যে কী কী জিনিস ভীষণ প্রয়োজন। যেমন বলছি অভ্র ভীষণ প্রয়োজন, অভ্র ছাড়া কিন্তু মা সরস্বতীর পুজো হয় না। অভ্র, আবির, আমের মুকুল, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলোর প্রত্যেকটা তাৎপর্য রয়েছে। দোয়াত, দোয়াতের এবং দোয়াত বা কলম লাগে, দোয়াত এবং কলম, এগুলো মা সরস্বতীর পুজোর জন্য লাগে। জবের শীষ লাগে মা সরস্বতীর পুজোর জন্য। এছাড়া বাসন্তী রঙের, দেখবেন যে একটু হলদে কালার বাসন্তী রঙের যে গাঁদা ফুলগুলো আছে সেগুলো কিন্তু মা সরস্বতীর এই পূজার জন্য ভীষণ প্রয়োজন, এগুলো কিন্তু লাগে, এছাড়া কিন্তু পুজো হয় না। অ্যাকচুয়ালি ওই দিনকে কিন্তু আমরা কোনো পড়াশোনা করি না, মানে লেখাপড়া টোটালটাই বন্ধ রেখে চলি। এবং এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু এই দিনকে গুরুত্বপূর্ণ সঙ্গে, কারণ সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে খুব বড়োভাবে কিন্তু তার মায়ের কিন্তু পূজা করা হয়, অর্থাৎ মা সরস্বতী পূজা করা হয়। এবং ওই দিনকে লেখা, সেই জন্য লেখাপড়া টোটালটাই স্টপ করা থাকে। কিন্তু আমি আজকে যে বিষয় নিয়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে বলবো যে এই বছরের, এই নির্দিষ্ট বছরের জন্য মা সরস্বতীর ক্ষেত্রে কী জিনিস দিলে পারে, সেখানে যথেষ্ট গুরুত্ব রয়েছে সে সকল জাতক জাতিকাদের, এবং প্রত্যেকটা রাশি অনুযায়ী বলবো। কারণ মা সরস্বতীর মহত্ব তো আমরা এই মুহূর্তে যেগুলো আলোচনা করলাম, গুরুত্বটা বললাম, এবং সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট দিন। এবং এই শিক্ষার্থীদের জন্য যাদের পড়াশোনায় কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে, মনে রাখতে পারছে না, তার জন্য বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে, তার মধ্যে কিছু প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে, এই নির্দিষ্ট দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং তাছাড়াও বলবো আমাদের কিন্তু এই গত অমাবস্যার পর থেকে, অর্থাৎ রটন্তী কালী পূজার পর যে সময়টা শুরু হয়েছে সেটা হচ্ছে এই শুক্লাপক্ষ শুরু হয়েছে, এবং এই রটন্তী কালী পূজার পর থেকে, প্রতিপদ থেকে শুরু হয়েছে কিন্তু
আমাদের যেটা বলা হচ্ছে গুপ্ত নবরাত্রি। এই গুপ্ত নবরাত্রি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এই গুপ্ত নবরাত্রিতে অ্যাকচুয়ালি কিন্তু তন্ত্রমতে বিভিন্ন ধরনের সাধনা করা হয়, যে সাধনা বলে আপনাদের অর্থাৎ যাদের যেমন বত বড় বিভিন্ন রকমের বড় ধরনের সমস্যা আছে সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়। এবং এই জন্যই কিন্তু এই যে মা দুর্গার এখানে কিন্তু যে নবরাত্রি যে নটা রূপ, নবদুর্গার যে রূপের বর্ণনা আমরা বিভিন্ন ভাবে দিয়েছি, কারণ বছরে চারটে নবরাত্রি হয়, তার মধ্যে দুটো নবরাত্রি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আর দুটো নবরাত্রি হচ্ছে গুপ্ত নবরাত্রি, যেটা চৈত্র মাসে এবং এবং আশ্বিন মাসে হয়। এই দুটো সাধারণত প্রচলিত নবরাত্রি, এটা আমরা বিভিন্নভাবে আমরা কিন্তু সেইভাবে চলি এবং বিভিন্ন সকলেই জানে। আর এই যে গুপ্ত নবরাত্রি এই যে গত অমাবস্যার থেকে শুরু হয়েছে, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবং তন্ত্র সাধনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে গুপ্ত নবরাত্রির যে ক্রিয়াগুলো করা হয় প্রত্যেকটা দিন, সেটা কিন্তু দুর্গার অর্থাৎ এখানে কিন্তু বলবো যে নব অর্থাৎ এখানে দশ মহাবিদ্যার পুজো করা হয়। এই দশ মহাবিদ্যার যে পুজো অর্থাৎ কালী, মা তারা, সরস্বী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী এবং বগলা, মাতঙ্গিনী এবং কমলা মায়ের পূজা হয় প্রত্যেকটা দিন আলাদা আলাদা করে। এখানে কিন্তু যেমন দুর্গার যে নবদুর্গার যে রূপের যে পূজা সেটা কিন্তু না, এটা তন্ত্রমতে পূজা হয় এই নবরাত্রি, সেই জন্য গুপ্ত নবরাত্রি বলা হয়। সুতরাং প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ দিন রয়েছে আগামী কিন্তু দশমী নবমী তিথি পর্যন্ত, যাদের যে সমস্যা যে সমস্যার সমাধান হচ্ছে না, খুব কঠিন কঠিন কঠিনতর সমস্যার মধ্যে আছেন, এই সময়টাকে কাজে লাগান, খুব ভালো ফল পাবেন। আর যাই হোক, আমি যে বিষয়ের মধ্যে ছিলাম সেই বিষয়ে আবার বলবো যে এই যেহেতু সরস্বতী পুজোর সময় চলছে, অর্থাৎ আগামী এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই বলবো যে তারা এই পুজোর দিন কী করবে, কোন জিনিসটা মা সরস্বতীর কাছে দেবে আর কোন জিনিসটা সেইটা নিয়ে আগামী দিনে ক্রিয়াটা করবে, তাতে তাদের পড়াশোনার জায়গা, তাদের মেধা শক্তির জায়গাগুলো অনেকটা ভালো বৃদ্ধি পাবে, ভালো হবে। প্রথমে বলি মেষ রাশির তরফ থেকে, কারণ মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা এখন এই মুহূর্তে কিন্তু একটু ডিস্টার্ব জায়গা, মানসিক চঞ্চলতা, মনে রাখতে প্রবলেম হচ্ছে এদের ক্ষেত্রে। এই বছরের জন্য মা সরস্বতী অর্পণ করতে হবে, মা সরস্বতীর পায়ের কাছে রাখতে হবে। কী রাখতে হবে? না, লাল চন্দন, অবশ্যই লাল চন্দনের একটা কাঠ কিনে নিয়ে আসতে হবে। যারা ছাত্রছাত্রী আছে তাদের গার্জিয়ান যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, ওই লাল কার্ডটা সংগ্রহ করে নিয়ে এসে মা সরস্বতীর কাছে তার নাম গোত্র দিয়ে, মানে ওই যে স্টুডেন্ট এটা ধারণ করবে আগামী দিনে তার নাম গোত্র দিয়ে পুরোহিতকে দিয়ে ওটা শোধন করাতে হবে এবং ওখানে মা সরস্বতীর কাছে রেখে দিতে হবে। এবং প্রত্যেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এবং সেটা শোধন করার পর পরবর্তী টাইমে অর্থাৎ মা সরস্বতী এখন পুজোর শেষ পরের দিন থেকে ওটা প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর একটা করে লাল ওই চন্দনটা একটু বেটে নিয়ে একটা করে ফোঁটা প্রত্যেক দিন তাকে নিতে হবে। নিলে তার মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং যে মানসিক চঞ্চলতাটা কিন্তু কমে যাবে। যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এটা বললাম। এরপরে হচ্ছে বিষরাশির যারা জাতক জাতিকারা আছেন, বিষরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে সাদা চন্দন মাথায় রাখতে হবে, সাদা চন্দনের একটা এক টুকরো কাঠ সংগ্রহ করতে হবে, সেটা দশকর্মার দোকানে অরিজিনাল হতে হবে এবং দশকর্মার দোকান থেকে নিয়ে এসে মা সরস্বতীর পুজোর দিন ঠিক ওই একইভাবে পণ্ডিত যিনি থাকবেন তার কাছে দিতে হবে এবং শোধন করে ও তার নামগোত্র দিয়ে ওখানে মায়ের চরণে রেখে দেবে। পরের দিন থেকে ওটা সে কী করবে, প্রত্যেক দিন সকালে স্নান করার পর সেটাকে একটু বেটে নিয়ে কিন্তু সে কপালে নেবে, ফোঁটা হিসাবে নেবে, তাতে তার মেধা শক্তি বাড়বে, পড়াশোনার জায়গা ভালো হবে, মানসিক চঞ্চলতা কমে যাবে, রাগটাও জেদটাও কমে যাবে। তাহলে এটা কিন্তু করতে হবে, একটা স্টুডেন্টের ক্ষেত্রে রাগ জেদ থাকা ভালো কিন্তু সেটা সবসময় না, শুভোত্তর দিকে কতটা যাচ্ছে সেটাও কিন্তু প্রয়োজন।
অর্থাৎ সেটা যতটা পজিটিভ দিকে যাবে তার ক্ষেত্রে তার সেটা ভালো হবে। এবং এরপরে বলবো মিথুন রাশির। মিথুন রাশির জাতক জাতিকাদের এমনিতেই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, পড়াশোনায় মনোযোগ আছে পড়ার, অর্থাৎ একটা দেখা যাচ্ছে কোশ্চেন পেপার পেলো, কোশ্চেন পেপারে কোন কোশ্চেনটাকে আগে অ্যাটেম্প করবে সেটা নিয়ে তার মধ্যে কিন্তু একটা কিন্তু কনফিউশন তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সকল জাতক জাতিকারা যারা মিথুন রাশির আছেন তাদের ক্ষেত্রে বলবো, তার বাবা মাদের উদ্দেশ্যে যারা যদি ছোট হয় তাহলে অবশ্যই তাদের গার্জিয়ানরা এটা করতে হবে, কী করতে হবে না, কেশর, অল্প পরিমাণে কেশর সংগ্রহ করতে হবে। কেশর প্যাকেট কেশর পাওয়া যায়, কেশর নিয়ে আসবেন এবং তার সঙ্গে সঙ্গে লাল চন্দন নিয়ে আসবেন। লাল চন্দনের কাঠ নিয়ে এসে ওই মায়ের কাছে নামগোত্র দিয়ে ওখানে আপনি কিন্তু রেখে দিতে হবে। পুজোর পর ওই কেশর এবং লাল চন্দন দুটোকে মিক্স করতে হবে, মিক্স করে মানে জাস্ট কেশর লাল চন্দনটাকে বাড়তে হবে আর কেশরটাকে একটা ভিজিয়ে রেখে ওই অল্প পরিমাণ করে নিয়ে ওটার সঙ্গে মিশিয়ে কপালে পড়তে হবে এবং সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে পড়তে হবে। এটা করলে দিনে 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 ওর মধ্যে পরিবর্তন আসবে এবং যে জায়গাটা ওর মধ্যে যে কনফিউশন জায়গা তৈরি হচ্ছিল, সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছিল না, সেসব জায়গাগুলো ভালো হবে, পড়াশোনার ক্ষেত্রেও ভালো জায়গা তৈরি হবে। আমি সবগুলো কিন্তু বলছি এই বছরের জন্য, এই বছরটা অনুযায়ী কিন্তু প্রত্যেক রাশি অনুযায়ী আমি এই জিনিসগুলো বলছি, যেটা স্টুডেন্ট লাইফের বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। আর যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি এই পড়াশোনা বিষয় বা খাতা পেন রিলেটেড হয় বা কোনো দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট সেক্টরে আছেন বা এই ধরনের কোনো সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী করুন, আপনি সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে বলবো যাদের কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কর্কট রাশি যদি ভুলে যান বা মনে রাখতে পারেন লিখে নেবেন প্রত্যেকটার। আর পরবর্তী টাইমেও এই অনুষ্ঠানটা কিন্তু সম্প্রচারিত হবে এই চ্যানেলেও, বিভিন্ন সময়ে হতে পারে, এগুলো দেখে নেবেন। আর তাছাড়াও বলবো ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু আপনি পাবেন এই প্রোগ্রামটা এবং সেখানেও আপনি পাবেন। আর যদি ভালো হবে সব থেকে আপনি এই মুহূর্তে খাতা পেন দিয়ে লিখে নেবেন। এরপরে হচ্ছে কর্কট রাশির যারা যেত, কর্কট রাশির সাধারণত সত্যি মানসিক একটু দুশ্চিন্তা বিগত দিনেও ছিল, এখনও সেই জায়গাটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত হতে পারে, বন্ধুদের সঙ্গে একটু মিসকমিউনিকেশন হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে পড়াশোনা যাতে ভালো জায়গায় তৈরি হয়, পড়াশোনার ক্ষেত্রে কোনো কোনো ব্যাঘাত না আসে তার জন্য বলবো লিখে নিন যারা কর্কট রাশি সাদা দই, অর্থাৎ দই প্রত্যেক দিন যদি বাড়িতে দই তৈরি করা যায় ভালো, আর না হলে দোকান থেকে অল্প অল্প করে দই নিয়ে আসবেন, নিয়ে এসে রেখে দেবেন, বেশ কিছুদিন থাকবে কোনো অসুবিধা নেই। এবং ওই প্রথম দিন ওই ক্রিয়াটা করতে হবে আপনার, কী করতে হবে না, ওই প্রথম দিন মা অর্থাৎ মা সরস্বতীর পুজোর দিন ওই দিনকে দই দিয়ে কিন্তু আপনাকে ওই ক্রিয়া যেটা হচ্ছে আপনার নাম গোত্র দিয়ে সেটাকে শোধন করবেন এবং ওই দইটার থেকে অল্প পরিমাণে দই প্রত্যেকটা মিশাতে মেশাতে যাবেন সারাটা বছর এবং ওই দইয়ের ফোঁটা নেবেন প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর দইয়ের ফোঁটা। দেখা যাচ্ছে খুব পড়াশোনা পরীক্ষা চলছে, সেক্ষেত্রে ওই দইয়ের ফোঁটাটা দিয়ে সে পরীক্ষার হলে যাবে। বা দেখা যাচ্ছে ভালো কোনো কিছু তৈরি কিছু করবে ভাবছে পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনা রিলেটেড, তাহলে এডুকেশান রিলেটেড কোনো কিছু যদি আপনি স্টেপ নিতে চান আগামী দিনে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই দইয়ের ফোঁটা নিয়েই তারপরে তাকে করতে হবে, তাহলে জীবনের সাকসেসটা পাবে। এটা খুব গুরুত্বপূর্ণ তিথি, আমি সেই জন্যই বললাম এই তিথিতে এই কাজগুলোই করবে ভালো হবে। এরপরে হচ্ছে সিংহ রাশি যারা আছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক একটু দুশ্চিন্তা, মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, আর্থিক সমস্যা, এগুলো তো রয়েছেই। তাছাড়াও যারা স্টুডেন্ট আছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বলবো যে এই মুহূর্তে একটু পড়াশোনায় মনোযোগ কমে যাচ্ছে এবং মাঝে মধ্যে খুব অলসতা তৈরি হয়ে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সেক্ষেত্রে এই বছরে এই মা সরস্বতী পুজোর দিন কী করতে হবে না, লাল চন্দন আর কেশর তাদেরকে সংগ্রহ করতে হবে এবং ঠিক ওইভাবেই একইভাবে মা সরস্বতীর পায়ের কাছে অর্পণ করতে হবে নাম গোত্র দিয়ে। দিয়ে পরবর্তী টাইমে সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে প্রত্যেক দিন ওইভাবেই টিপটা পড়তে হবে, অর্থাৎ সাদা লাল চন্দনটাকে বেটে অল্প পরিমাণে কেশর দিয়ে সেটাকে মিক্সড করে কপালে নিতে হবে।
থাকলে পড়াশোনার জায়গা, মানসিক দুশ্চিন্তার জায়গাগুলো কমে যাবে। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের খুব খারাপ নেই, পড়াশোনার জায়গা ভালো রয়েছে, কিন্তু আগামী দিনে একটু মানসিক টেনশান আস্তে আস্তে আসতে চলেছে। তাহলে সেই জায়গাটা যাতে না হয়, পড়াশোনার জায়গাটা ভালোভাবে যেন তৈরি হয়, তার জন্য কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো কেশর এবং তার সঙ্গে সঙ্গে সাদা চন্দন, সাদা চন্দন সংগ্রহ করতে হবে, কেশর, সাদা চন্দনের কাঠ আর কেশর একসঙ্গে মা সরস্বতীর পায়ের কাছে দিয়ে কিন্তু অবশ্যই নাম গোত্র দিয়ে শোধন করতে হবে এবং সেটা পরবর্তী টাইমে ঠিক ওইভাবে কিন্তু ফোঁটা পড়তে হবে। এরপরে যেটা হচ্ছে তুলা রাশির যারা জাতক জাতিকে, তুলা রাশির জাতক জাতিকে সত্যি পড়াশোনার জায়গাটা মাঝে মধ্যেই ডিস্টার্ব হয়েছে, মানসিক সমস্যা তৈরি হয়েছে, পড়াশোনা অনেকের ক্ষেত্রে ছেড়েও হয়েছে, অর্থাৎ পড়াশোনা তারা আর করছেও না, এইরকম পরিস্থিতি অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে। কারণ তুলা রাশির সমস্যাটা খুব অনেকের ক্ষেত্রে খুব খারাপ জায়গা তৈরি হয়েছে বিগত দিনগুলো, 2-3 বছর। তা যাই হোক, এই বছর থেকে অনেকটা ভালো রয়েছে এবং তাদের ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে দই, সাদা দই নিতে হবে আর একটা চন্দনের কাঠ নিয়ে আসতে হবে, সাদা চন্দন আর সাদা দই এই দুটো মিক্স করে, অর্থাৎ চন্দনের যে কাঠটাকে ভালো করে একটুখানি ইয়ে করে নিতে হবে পেস্ট করে, আর তার সঙ্গে সঙ্গে ওই যে দইটাকে একসঙ্গে পেস্ট করে তাকে ফোটা নিতে হবে প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 9টা। টাইমটা কিন্তু মাথায় রাখতে হবে 6টা থেকে 9টা প্রত্যেকের ক্ষেত্রে, তাহলে কিন্তু আগামী দিনে পড়াশোনার জায়গা ভালো হবে, নো ডাউট আমি বলছি। আপনারা করে দেখুন, এগুলো প্রত্যেকটা পরীক্ষিত প্রত্যেকটা রাশি অনুযায়ী ধরে ধরে বলছি, এক একটা রাশির ক্ষেত্রে এক এক ধরনের হচ্ছে কিন্তু, এবং এক একটা রাশির এক এক ধরনের সমস্যার মধ্যে তারা ভুগছে। চন্দ্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় স্টুডেন্ট লাইফে যেমন সমস্যা হয়, তার সঙ্গে সঙ্গে বুধের পীড়নে, বুধ যদি কোনো রকমের ডিস্টার্ব হয়ে যায় সেক্ষেত্রেও ডিস্টার্ব জায়গা তৈরি হয়। সুতরাং এই দুটো গ্রহ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে একটা স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে। তাহলে সেই হিসাবে কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্রিয়াগুলো দিচ্ছি, করবেন অবশ্যই ফল পাবেন, এগুলো সব প্রত্যেকটা পরীক্ষিত আছে বলেই আমি আপনাদেরকে কিন্তু দিচ্ছি। যারা বৃশ্চিক রাশির জাতক জাতক জাতিকা রয়েছেন কী করবেন, লাল চন্দন আস কিন্তু লাল চন্দন সংগ্রহ করতে পারেন, লাল চন্দন নিয়ে সেই লাল চন্দন চন্দনটা কিন্তু মা সরস্বতীর পায়ের কাছে দিয়ে সেটাকে মনস্কামনা জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে নাম গোত্র দিয়ে পণ্ডিতজিকে বলবেন যে সেটা পায়ের কাছে রাখতে, এবং পরবর্তী টাইমে ঠিক ওইভাবেই 6টা থেকে 9টা পর্যন্ত তার মধ্যে স্নান করে ওটাকে ভালো করে বেটে আপনাকে পেস্ট করে আপনাকে কপালে দিতে হবে। এটা হচ্ছে বৃশ্চিক রাশির বললাম। এরপরে যেটা হচ্ছে ধনুরাশির যারা জাতক জাতিকারা, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অল্প পরিমাণ, অর্থাৎ এখানে কাঁচা হলুদ সংগ্রহ করতে হবে, কাঁচা হলুদ এবং তার সঙ্গে সঙ্গে কেশর, অল্প পরিমাণে কেশর নিয়ে আসতে হবে, কাঁচা হলুদ এবং কেশর দুটো একসঙ্গে আপনি পেস্ট করেও রাখতে পারেন, যদি পেস্ট করে রাখতে তাহলে ভালো জায়গায় রাখতে পারেন, নয়তো কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে, আর নয়তো কাঁচা হলুদ অল্প অল্প পরিমাণ করে প্রথমে একবার নিয়ে আসবেন, সেটাকে শোধন করবেন, আর কেশরটাকেও শোধন করে নাম গোত্র দিয়ে শোধন করতে হবে, করে রেখে দেবেন, দিয়ে কাঁচা হলুদ অল্প অল্প পরিমাণ নিয়ে এসে সেটাকে পেস্ট করে করে একটা পাত্রে রেখে দেবেন, দিয়ে প্রত্যেক দিন ওইটার থেকেই সকালে স্নান করে পর আপনারা ওই ফোঁটাটা নেবেন, নিলে সে সকল স্টুডেন্টের মনোসংযোগ বাড়বে, অনেকটা ভালো ফল পাবে। যারা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যারা বিশেষ আবার বলছি ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। এরপরে হচ্ছে মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন শনির সাড়েসাতির একটা প্রভাব চলছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, শারীরিক কিছু সমস্যাও রয়েছে, যাই হোক একটা লাস্ট স্টেজ, তবু বলব মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সাদা চন্দন সংগ্রহ করতে হবে, এবং সাদা চন্দনের ওই কাঠটাকেই মা সরস্বতীর কিন্তু পায়ের কাছে দিয়ে ঠিক এই সেম একই পদ্ধতিতে কিন্তু নাম গোত্র দিয়ে রেখে দিতে হবে, পরবর্তী টাইমে প্রত্যেক দিন সকালে অল্প অল্প করে বেটে সে কিন্তু এই ফোঁটা নেবে। এবং এরপরে বলবো যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছে, কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু মানসিক জায়গা একটু ডিস্টার্ব হচ্ছে, মাথা গরম হয়ে যাবে, বন্ধু বান্ধবের সঙ্গতে এক হয়ে যাবে, এই সময় জায়গাটা কিন্তু সমস্যা আছে। তাহলে সেক্ষেত্রে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বলবো যে অষ্টগন্ধা, অষ্টগন্ধা আপনি বাজারে পাবেন,
অষ্টগন্ধা সংগ্রহ করবেন, করে ওই মার আটক মা সরস্বতীর পায়ের কাছে দেবেন, দিয়ে নাম গোত্র দিয়ে শোধন করে নেবেন, এবং ওই অষ্টগন্ধা প্রত্যেক দিন একটা করে ফোঁটা কপালে নেবেন। তাতে অনেকটা ভালো ফল হবে যারা স্টুডেন্ট আছে বিশেষ করে, আর যারা মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আগামী দিনে একটু অমনোযোগী জায়গাটা বেশি হয়ে যাবে যারা স্টুডেন্ট আছে, এবং ধীরে ধীরে জায়গাটা আরও ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যাবে তাদের জন্য। কিন্তু দই, টক দই প্রত্যেক দিন যদি ফোঁটা নিতে পারে তাহলে তাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ আরও ভালো হবে। তাহলে এইগুলো বললাম, একটু ধীরে ধীরে বললাম, কারণ আপনাদের লিখতে সুবিধা হবে, কারণ অনেকেই আপনারা বলেন যে এত তাড়াতাড়ি বলেন, সেগুলো আমাদের লিখতে ক্ষেত্রে লেখার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সেই জন্য যারা আপনারা আমাদের সঙ্গে চেম্বারে বিভিন্নভাবে বলেন তাদের উদ্দেশ্য বললাম প্রত্যেকে লিখে নিন, কারণ এই যে সুযোগ রয়েছে, এই মা সরস্বতীর পুজো রয়েছে, এই মা সরস্বতীর পুজোটা আপনার শিশু বা আপনার সন্তানের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, এবং আমরা সেই জন্যই আমাদের এই বিদ্যার দেবী বলে আমরা যাকে জানি, যারা বিভিন্ন শিল্পকলার মধ্যে যুক্ত রয়েছেন, বিভিন্ন গান বাজনা সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, তারাও কিন্তু মা সরস্বতীর পুজো করেন, কারণ শিল্পকলারও কিন্তু তিনি দেবী। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা বিভিন্ন রকমের পুস্তক লিখছেন, বই লিখছেন, তারা অনেকে এই দিন নির্দিষ্টভাবে পাবলিশ করেন, এবং তাদের ক্ষেত্রেও বলবো যে এই দিনটাকে যথেষ্ট তারা যেমন করে মানে এবং এই দিন যথেষ্টভাবেই তারা নিষ্ঠার সঙ্গে পালন করে সেইভাবে পালন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু এই যে ক্রিয়াগুলো বললাম তাদের রাশি অনুযায়ী করতে পারে, নো ডাউট তাদের ক্ষেত্রে সুগত্য জায়গা রয়েছে। যাই হোক, আমি যেগুলো বললাম আপনারা একটু যদি আপনারা করতে পারেন আপনার সন্তানের জন্য, তাহলে নো ডাউট তারা কিন্তু ভালো ফল পাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে গ্রহগত কানেকশন, আমি বারবার বলে থাকি যে কারোর কারোর জন্মছকে এমন কিছু দোষ হয়ে তৈরি হয়ে গেছে, বা চতুর্থভাবে একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়েছে, দ্বিতীয় ভাব ডিস্টার্ব জায়গা তৈরি হয়েছে, বা লগ্নভাবটাই একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে পড়াশোনার জায়গা একটু ডিস্টার্ব হবেই। আবার দেখা যাচ্ছে পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তার নিজস্ব জ্ঞানকে না কাজে লাগিয়ে অন্য বন্ধু বান্ধবের সঙ্গ তাদের জ্ঞানটাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করবে। বাবা মায়ের অবাধ্য হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সন্তান, এটা কিন্তু বড় রকমের সমস্যা তার জীবনে তৈরি হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু জায়গা তৈরি হয় যেগুলো কিন্তু তার সন্তান অর্থাৎ তার গার্জিয়ানও সেটা বলতে প্রকাশ পায় না, মানে বলতে চায় না, বা বলার সেগুলো সেইভাবে জায়গা তৈরি হয় না কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ কুসঙ্গে মিশে যাওয়া, নেশায় আসক্ত হয়ে যাওয়া, এসব জায়গাগুলো যদি জন্মছকে যদি থাকে তাহলে সেই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে সেগুলোর জন্য আগের থেকে প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক গাইডলাইন আছে। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ এরা যেভাবে পরিচালিত করবে একটা জাতক জাতিকা কিন্তু সেইভাবে পরিচালিত হতে বাধ্য হয়। এই বাধ্য হয়ে যাওয়া, এই গুরুচণ্ডাল দোষ আপনার প্রতি বারংবার বিরক্ত হয়ে যাওয়া, আপনি একটা কথা বলছেন সেই কথাটার মর্যাদা না দেওয়া, গুরুত্ব না দেওয়া, তার নিজের মতো চলতে যাওয়া, গিয়ে কোনো জায়গায় গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, এগুলো তৈরি হয় তার কেরিয়ার লাইফে। তাহলে এই যে কেরিয়ার লাইফে হোঁচট খেয়ে গেল তাতে কিন্তু তার লাইফটাই বরবাদ হয়ে গেল, তার লাইফটাই ডিস্টার্ব হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু করণীয়, আমি বারবার বলব যে একটা নির্দিষ্ট সার্টেন এজের পরে গিয়ে কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। অনেক জন্মছকে দেখা গেল 6 বছরের পর থেকে প্রতিকার প্রতিবিধান হয়, কোনো কোনো ক্ষেত্রে 12 বছর বয়সের পর থেকে প্রতিকার প্রতিবিধান হয়, কিন্তু প্রত্যেকটা আমি বারবার বলবো যে একই রকম সবার জন্য না, তার জন্মছকের কানেকশনের উপর পরিপ্রেক্ষিতে বললাম। কারোর ক্ষেত্রে দেখাচ্ছে রাহু আর এবং চন্দ্র কানেকশন হয়ে আছে, কারোর ক্ষেত্রে রবি এবং রাহু কানেকশন হয়ে আছে, তাহলে এগুলো কিন্তু খুব একটা ভালো না। রবি পীড়িত হয়ে যাচ্ছে, কখনো কখনো চন্দ্র পীড়িত হয়ে যাচ্ছে, কখনো শনি পীড়িত হয়ে যাচ্ছে, তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ চন্দ্র আমাদের যেমন আমাদের মনটাকে প্রভাবিত করে, একটা ছাত্র বয়সে একটা স্টুডেন্ট লাইফে তার মনটাকে যদি বেপথে পরিচালনা করে, কুপথে যদি নিয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু পড়াশোনায় কোনো দিনই সে জীবনের সাকসেস সেইভাবে পাবে না। একটা সময় দেখা গেল আইনি সমস্যায় জড়িয়ে পড়ে তার কেরিয়ারটা ড্যামেজ হয়ে যেতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে
অকারণে নেশায় আসক্ত হয়ে গেল, হতে পারে চন্দ্র যদি পীড়িত হয়ে যায়। আবার দেখা যাচ্ছে রবি, সে রবির সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে বা সেখানে কানেকশন পেয়ে গেল। তাহলে রবি হচ্ছে আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির জায়গা দেয় পঞ্চম ভাবের অধিপতি নেটাল চার্ট অনুযায়ী। তাহলে সে যদি পীড়িত হয়ে যায় তাহলে তার মধ্যে যে নিজস্ব চিন্তা ভাবনা সেগুলো কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, তাহলে সেটাও কিন্তু খারাপ সমাজের পক্ষে, তার সেই পরিবারের পক্ষে, তার বাবা মায়ের পক্ষে, তাহলে সেগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। শনি আমাদের সাকসেস দেয়, কর্মের জায়গা দেয় শনি নেটাল চার্ট অনুযায়ী, তার জন্য তাকে কিন্তু দশমপতি এবং একাদশপতি করে রাখা হয়েছে। তাহলে সেই জায়গাটা শনি যদি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও সে জীবনের সাকসেসটা পেতে পারবে না, সমস্যা তৈরি হবে, এবং সবটা ডিপেন্ড করবে তার জন্মছকের লগ্ন এবং রাশির ভাব অনুযায়ী কানেকশান। তাহলে সেটা যদি থাকে তাহলে তার জন্য প্রতিকার প্রতিবিধান আছে। এই যেমন বললাম গুরুচণ্ডাল দোষ, স্থাপিত দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, এগুলো একটা জাতক জাতিকাকে কি আগিয়ে দেবে কি ও পিছিয়ে দেয়। তার মধ্যে হয়তো প্রতিভা আছে কিন্তু কাজে লাগাতে পারছে না, অর্থ একসময় প্রচণ্ড প্রচুর প্রচুর ইনকাম করেছে কিন্তু এই মুহূর্তে আর তার হাতে কিছু নেই, সবটা অন্যের দ্বারা চলতে হচ্ছে তাকে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো জাতক জাতিকার লগ্নপতি যদি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। কি হয় দেখা যাচ্ছে যে অন্যের দ্বারা পরিচালিত হয়, বাবা মা হয়তো যে কথাটা বলছে সে কথাটার কোনো গুরুত্ব না দিয়ে বন্ধুবান্ধব যা বলছে সেটাকেই মেনে নেয়, এবং এই মেনে নিতে গিয়ে তার কেরিয়ারে একটা বড় রকমের সে কালো দাগ ফেলে দেয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু সঠিক যে টাইম রয়েছে, আমি বারবার বলি যে যে কোনো প্রতিকার প্রতিবিধান করবেন সঠিক টাইমে করুন, সেক্ষেত্রে তার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এবং তার কাজটা সঠিকভাবে হবে। এই যে নবরাত্রি রয়েছে, এখন যে নবরাত্রি চলছে যেটাকে বলা হয় গুপ্ত নবরাত্রি, এই গুপ্ত নবরাত্রি কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ এটা তন্ত্র মতে কিন্তু নবরাত্রি চলছে। যারা এই ধরনের গুপ্ত ক্রিয়াগুলো করে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা বলি যে এই নির্দিষ্ট যোগগুলোতে আসুন, কাজ করুন, দেখবেন সাকসেস পাবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ এই নবরাত্রি এটা কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আমার যে চেম্বারগুলো রয়েছে, চেম্বার রয়েছে, আমি প্রত্যেক রবিবারের দিন আমার বাড়ির চেম্বারে বসি কাঁচড়াপাড়াতে, এবং সেখানে নির্দিষ্ট টাইম রয়েছে 11 থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার হয়, 11টার থেকে দুপুর 2টো পর্যন্ত এই চেম্বারটা বাইরের যারা বাইরের থেকে বুকিং করে আসেন তাদের জন্য, আর 2টোর থেকে 8টা পর্যন্ত রাত 8টা কি 9টা পর্যন্ত সেটা লোকাল যারা থাকেন তাদের জন্য, যেমন চাকদা, রানাঘাট, ঠিক আছে, এই শিমুরালি, কল্যাণী, তারপরে মদনপুর, তারপরে এদিকে হচ্ছে হালিশহর, তারপরে নৈহাটি, এই দিকে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই দুপুর 2টোর থেকে 8টা পর্যন্ত চেম্বার। আর সোমবারের যে চেম্বারটা রয়েছে সেটা ব্যারাকপুর একদম স্টেশনের কাছে, সেখানে 12টার থেকে 4টা পর্যন্ত আমাকে পাবেন। আর ওই সোমবারের দিনই কিন্তু রয়েছে শ্রীরামপুরে চেম্বার, শ্রীরামপুরে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই বলবো প্রত্যেক চেম্বারের নামটা বুকিং করে তারপরে আসবেন, কারণ না তো কিন্তু আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, কারণ সিরিয়াল অনুযায়ী ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, দেখে দেখে তারপরে, কিন্তু আপনি নামটা বুকিং করলে আপনার ওই জায়গাটা বুকিংটা হয়ে থাকলো, আপনাকে কিন্তু অ্যালাউ করা হবে, না তো কিন্তু অ্যালাউ হবে না। আর মঙ্গলবারের দিন যে চেম্বারটা রয়েছে সেটা হচ্ছে কালীঘাটের চেম্বার, কালীঘাটের চেম্বারের পরিবর্তন হয়েছে, এবং এই কালীঘাটের চেম্বারটা এখন লেক মলের পিছনের দিকে সৌভাগ্য চক্র চেম্বার, এবং 5:30 থেকে 9টা পর্যন্ত চেম্বার। যারা মনে করছেন বুকিং করবেন অবশ্যই ওই বুকিং নাম্বার যেটা যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করবেন। বহরমপুরের চেম্বারটা বুধবার করেই পাবেন, আর বুধবারে কিন্তু বর্ধমানের চেম্বার আছে, বুধবার করে তারাপীঠের চেম্বার রয়েছে, বুধবার করে মেচেদার চেম্বার রয়েছে, কিন্তু ওগুলো আপনার বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে ডিটেলসভাবে গাইড করবে। আর বৃহস্পতিবারের চেম্বার কৃষ্ণনগরে, সেটাও কিন্তু 12টার থেকে 4টা পর্যন্ত চেম্বার রয়েছে। যাই হোক, সকলে খুব ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।